অর্থাৎ আমাদের প্রধান সমস্যা ছিল ড্রাগন ফলের যে ফলগুলো ছোট হচ্ছিল, যার ফলে ওজন কম হচ্ছিল আর বাজারে বিক্রি করতে পারছিলাম না। এখন এই টনিকটা, এই টনিকটার ফলে আপনার এইটা বাইরে থেকে হরমোন এক কিছু না, এইটাকে আমরা যখনই এই টনিকটা দেব তখন অটোমেটিক এটা কিন্তু অনেক বড় হয়েছে। এই হচ্ছে সেই ডক্টর ডন সাহেবের ড্রাগন টনিক, হ্যাঁ লিখা আছে ডক্টর ডনস ড্রাগন টনিক, এটা লিখে আছে স্প্রে বলছে অনলি ফুডস আর ফলে শুধু দিতে হবে 50 ml পার লিটার, এক লিটারে এক মানে 50 গ্রাম এক লিটার হবে। ড্রাগন ফলের চাষ করবেন তারা খুব খুব সতর্ক থাকবেন যে আপনি কোত্থেকে চারাটা নিচ্ছেন, অর্থাৎ তার মাতৃগাছ আছে কিনা, বাগান আছে কিনা, নাকি শুধুই সে চারারই ব্যবসা করে, তাহলে ঠকবেন। অর্থাৎ আপনি সবসময় সতর্ক থাকবেন যে অ্যাডাল গাছের ডগা দিয়ে মেন ব্রাঞ্চ যেটা ডাইরেক্ট, আর বেশিরভাগ নার্সারি কী করে, ওরা ডাইরেক্ট একটা চারা বসালো সেটা ভালো, কিন্তু ওরা ওইখান থেকে যে এই যে দেখুন এই যে কাটিংগুলো বেরিয়েছে, আমরা যে 9-10টা করে ফেলে দিচ্ছি, দেখবেন যে এক গাদা হয়ে গেছে, আমরা একটা চারা করছি না, আর ওরা এইটা চারা করে চাষিকে দিচ্ছে, তাহলে চাষি মার খাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রথমেই আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা অনেকদিন থেকে আমার যে দাদা পাশে আছেন, অনেকদিন থেকে আপনারা অনুরোধ করছিলেন যে দাদাকে না একটা ভিডিও করতে, তো আসলে ওই সময় বলেছিলাম যে দাদা আসলে ইন্ডিয়ায় বা ভারতবর্ষে থাকে, তা এক থেকে দেড় মাস বা দু মাস পর পর আসে এই বাগানগুলো দেখতে, তো অনেক অপেক্ষার পর আমরা কিন্তু আবার সেই দাদাকে পেয়েছি। তো আজকে দাদার কাছ থেকে এই বিষয় সম্পর্কে, অর্থাৎ ড্রাগন সম্পর্কে আমরা যে বলেছিলাম যে নতুন পদ্ধতিতে ড্রাগন চাষ হচ্ছে এবং সেটি দাদা কিন্তু দেখভাল করছে, এবং তার নিয়মে কিন্তু মোটামুটি এই গাছগুলো প্রায় 10 বিঘে এরিয়া নিয়ে, আপনারা দেখতেও পারছেন 10 বিঘে এরিয়া নিয়ে কাজগুলো করা হচ্ছে। তো আমরা একে কিছু কিছু ভুঁইগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব, প্রত্যেকটা জায়গা দেখাবো, এবং এছাড়াও এই যে আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি, আপনাদের মনে আছে এবং আপনাদের এখনও পর্যন্ত খেয়াল আছে যে এটি কিন্তু 2 মাস আগে একটি ভিডিও করেছিলাম, এবং দাদা বলছিল যে 6 মাসে ফলন আসবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে এসেও যে 2 মাসের আগেই কিন্তু, আজকে 2 মাস বয়স, 2 মাসে কিন্তু একটা গাছে ফুল আসছে, বেশ কিছু গাছে ফুল আসছে। এই বিষয়গুলো সম্পর্কে এবং আপনাদের একটা মেসেজে জানিয়ে রাখি, আপনারা যে টনিকটার কথা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে টনিকটা ব্যবহার করলে মানে ফলের ওজন সাইজ অনেকটা বড় হয়, এই বিষয়গুলো সম্পর্কে মোটামুটি দাদার কাছে জানবো, শুনবো এবং বর্তমানে অবস্থা সম্পর্কে জানার চেষ্টা করব। তো চলুন আর কথা বলবো না, কারণ যেহেতু অনেক অপেক্ষার পর আমাদের দাদাকে পেয়েছি এবং তার মুখ থেকেই সব কিছু জানার চেষ্টা করব। দাদা কেমন আছেন আপনি? খুব ভালো আছি দাদা, অনেক কষ্ট করে কিন্তু আপনাকে পেয়েছি, অনেক দর্শক আপনাকে দেখার জন্য কিন্তু আসলে আগ্রহ ছিল, তো প্রথমে আপনি একটু আপনার বিষয়গুলো একটু বলবেন। হ্যাঁ, বিষয় হচ্ছে এই যে আমি তো ভারতে, আমার বাড়ি পশ্চিমবাংলায়, আমি দীর্ঘদিন ধরেই আমি এই ড্রাগন ফল চাষ নিয়ে একটা অভিজ্ঞতা রয়েছে। আমি আবার আমাদের খুব পরিচিত এই বেনাপোলে এই সর্বন্দী গ্রামে আমরা 2 মাস আগে শুরু করেছিলাম 10 বিঘে নিয়ে ড্রাগন ফল, এবং আগের যে 56 বছর ধরে যে পদ্ধতিতে চাষ হয়ে আসছিলো সেইটা নয়, নতুন একটা পদ্ধতি আপনারা কম বেশি সবাই জানেন, একে বলে টেলিস পদ্ধতি, অর্থাৎ হাই ডেন্সিটি পদ্ধতিতে চাষ করা, এতে অনেক বেশি লাভ। আগের যে 1 কোটিতে 4টে চারা, এই পদ্ধতিতে 1 বিঘাতে মোট 500টা চারা বসতো, আর এখন নতুন এই টেলিস পদ্ধতিতে 1 বিঘাতে প্রায় 2200 থেকে 2700 চারা বসানো যাচ্ছে, তাহলে যত বেশি গাছ তত বেশি ফল পাবো, এই হিসেবে এটা অত্যন্ত লাভজনক। এটা এই সিস্টেম আমরা দেখুন 2 মাস আগে লাগিয়েছিলাম, ছোটো ছোটো চারা ছিল, যেহেতু গাছ চারাগুলো খুব ভালো ছিল, অ্যাডাল্ট ছিল, যার ফলে দেখুন কোনো কোনো গাছ 3 ফুট অবধি হয়ে গেছে, আবার কোনো কোনো গাছে দেখবেন ওই যে ফুল এসে গেছে, তো হ্যাঁ সে দেখাচ্ছি, এরকম অনেক ফুল আছে বাগানে 2 মাসের আগে ফুল এসে গেছে, আর আগামী সেপ্টেম্বর মাসেই এখানটায় কিন্তু প্রচুর ফল হবে, অর্থাৎ 6 মাস বয়সেই দেখবেন আমরা সেপ্টেম্বরে এখানে 2 কুইন্টাল আমরা ফল এবারই পাবো, আর আগামীবার 1 বছরে মিনিমাম একটা গাছে আমরা 1 বছরে 1 কেজি করে ফল পাবো, এখানে প্রায় 2500 চারা বসানো আছে, 2.5 টন বিঘাতে পাবো, অর্থাৎ 10 বিঘাতে আমরা প্রায় 20-25 টন পাবো। তা এইটা হচ্ছে এই ড্রাগন ফলের মাহাত্ম্য, যে 1 বছরেই আমরা যে টাকা ইনভেস্ট করব সেই টাকাই আমরা তুলে নিতে পারি, এতটাই এর শক্তি আছে এই বাগানটায়। এখানে আমাদের একটু এই বাঁশের চটাগুলো বা এই বিষয়গুলো একটু আমাদের একটু বলবেন যারা দর্শক আছে তাদের। হ্যাঁ, চটা হচ্ছে এইখানে আমরা একটা এই 1 ইঞ্চি কলের পাইপ দেবো, এটাই হচ্ছে মাচা হিসেবে ব্যবহার হবে,
তা এই এইটা ওঠার জন্য একটা সাপোর্ট দরকার, এটা সেই সাপোর্ট, অর্থাৎ আর তিন মাসের মধ্যে এটা উঠে যাবে, তখন এই কাঠিটার আর কোনো আমাদের প্রয়োজন থাকছে না। আগে এই খুঁটিতে বেয়ে বেয়ে উঠতো, শেকড় ছেড়ে ছেড়ে উঠতো, এখন খুঁটিতে উঠছে না, এখন হচ্ছে এই সাইজে এটা উঠছে, এইভাবে চাষ হচ্ছে। দেখুন এক ফুট পরপর পরপর দুটো করে লাইন এটা লাগিয়েছি, এটা খুব সম্ভবত বাংলাদেশের মধ্যে একটা নতুন একটা পদ্ধতি। আগে কী করেছে তারা, যে মাঝে একটা খুঁটি দিয়ে ওটা ওই খুঁটিতে আবার দুটো চারা, এই খুঁটিতে দুটো চারা, এইভাবে 1,000-1,200-1,500 করে লাগিয়েছে। আর এটা আমরা সম্পূর্ণ একটা অন্যরকম পদ্ধতিতে লাগিয়েছি, আর এটাকে আমরা ডন সাহেবের টনিকটা আমরা ব্যবহার করব। এটা একটা একটা অর্গানিক একটা টনিক, অর্থাৎ আমাদের ফল বড় হতে সাহায্য করে এই টনিকটা। অর্থাৎ আমাদের প্রধান সমস্যা ছিল ড্রাগন ফলের, যে ফলগুলো ছোট হচ্ছিল, যার ফলে ওজন কম হচ্ছিলো আর বাজারে বিক্রি করতে পারছিলাম না। এখন এই টনিকটা, এই টনিকটার ফলে আপনার এইটা বাইরে থেকে হরমোন এক কিছু না, এইটাকে আমরা যখনই এই টনিকটা দেব তখন অটোমেটিক এটা কিন্তু অনেক বড় হয়েছে। এই হচ্ছে সেই ডক্টর ডন সাহেবের ড্রাগন টনিক, হ্যাঁ লিখা আছে ডক্টর ডনস ড্রাগন টনিক, এটা লিখে আছে স্প্রে বলছে অনলি ফুডস, আর ফলে শুধু দিতে হবে 50 ml পার লিটার, এক লিটারে এক মানে 50 গ্রাম 1 লিটার হবে, সেটা শুধু ফলকেই 18 দিনের মাথায়, ফুল যেদিন ফুটলো সেই দিন থেকে 18 দিনের মাথায় যদি দেওয়া যায় তাহলে একবার ওটা ভিজিয়ে দিলেই এটা 10-15 দিনের মধ্যেই কিন্তু এটা 400-500 গ্রাম সাইজ হয়ে যাচ্ছে 10-12 দিনের মধ্যে। অর্থাৎ আমাদের নর্মাল যে নিয়ম ছিল যেদিন ফুল ফুটবে সেদিন থেকে 35 দিনের মাথায় ফলটা পেকে যেত, আর এখন এই টনিকটা দেওয়ার ফলে কী হচ্ছে, তিনটে কাজ হচ্ছে। একটা হচ্ছে ফলটা পাকা একটু পিছিয়ে গেল, এই যে বড় হওয়ার জন্য সময় নিয়ে নিল, এই যে 12-13 দিন এটা অফ পিরিয়ডে ফলটা পড়লো, অর্থাৎ সারা দেশে যখন বাজারে ভর্তি ফল এটা তখন কিন্তু বাজারে উঠছে না, ওই সবার শেষ হয়ে যাচ্ছে, তখন গিয়ে এই ফলটা দুটো সুবিধা পাবো, দামটা বেশি পাবো আর ব্যাপারীদের একটা আদর যত্ন পাবো, সে বলে আমাকে দাও, ও বলে আমাকে দাও। আর যখন আমাদের প্রচুর ফল হয় তখন আমরা সবাই চেষ্টা করি আমাদের ফলগুলো বিক্রি করার জন্য, তখন তাদের বলি এই ভাই তুই আমারটা নে, ও বলে না অমুক দিয়ে গেছে, এইটা একটা একটা বিরাট ঘটনা। এটা আমাদের অজান্তেই হয়েছে, এটা আমরা এই লক্ষ্যে করিনি, আমরা এই লক্ষ্য করেছি যে ফলটা যাতে বড় হয়। আর একটা ঘটনা ঘটলো যে এই টনিকটা দেওয়ার ফলে এই ফলটার খোসাটা একটু মোটা হয়ে গেল, যার ফলে এটা আর কিন্তু কখনো নষ্ট হচ্ছে না। আগের যে ফলটা ছিল খুব রসালো ছিল, পাতলা খোসা ছিল, যার ফলে 4-5 দিন পরে হয় খেতে হবে না, বিক্রি করতে হবে না, নষ্ট হয়ে যায়, আর পাকলবারে মুখটা ফেটে যাচ্ছিল। এটা কিন্তু আর মুখ ফাটছে না আর নষ্ট হচ্ছে না। অর্থাৎ আগে আমরা ড্রাগন ফলের মর্জি মাফিকই আমাদের তুলতে হতো, এখন আমাদের মর্জি মতো তুলবো যেদিন খুশি, হ্যাঁ এই টনিকটার জন্যে। আর এর ফলে কী হলো যে আমি যদি ওপেন টেবিলে 20-25 দিনও যদি রেখে এই ফলটা বিক্রি করি, ফল কিন্তু আর নষ্ট হচ্ছে না, কিপিং ক্যাপাসিটি যাকে বলে, অর্থাৎ সেল প্রাইস অনেক বেড়ে গেল, এর ফলে আমরা বিদেশে অনায়াসে রপ্তানি করতে পারছি। ডন সাহেবও গতবার লেবানন, ওম্যান এগুলো রপ্তানি করেছে, ভিয়েতনাম, থাইল্যান্ডের যে সাইজ তার চেয়ে অনেক বড় সাইজ, অনেক দাম বেশি পেয়েছে, হ্যাঁ ওখানে প্রায় 700 গ্রাম করে সাইজ ওরা এটা পেয়েছে 700 গ্রাম করে। যাই হোক, আমরা আশাবাদী যে বাংলাদেশেও এই ডন টনিকটা যারা ড্রাগন চাষি আছেন তারা যদি এটা ব্যবহার করতে পারেন তাহলে তাদের বিরাট পরিমাণে একটা লাভের সম্মুখীন হতে পারবেন। একটা 1 লিটার যে টনিক আমরা দেখি, 1 লিটার আপনার হাতে 500 আছে, এইটা কতগুলো গাছে মানে আনুমানিক দেওয়া যেতে পারে? আনুমানিক না, আমরা 2 বছর ধরে এটা প্রয়োগ করে দেখেছি যে এটা হচ্ছে 500 গ্রাম, 500 গ্রামে প্রায় 4,500 ফলকে বড় করা যাচ্ছে, 4,500 মতো ফল আছে। দাদা এই যে আমরা যা দেখতে পাচ্ছি আপনার এখানে যে ফল আসছে বা ফুল আসছে, তো ফল এখনো আসেনি, তো এই ফুলে কি আপনার এই টনিকটা ব্যবহার করবেন? অবশ্যই ব্যবহার করবো। জি জি, এই যে দেখছেন যে এখানে একটা ফুলটা এসছে, এটা কিন্তু সবার বাগানে কম বেশি আছে, এটা কিন্তু 50 গ্রাম হতো, ঝরে যাবে 50 গ্রাম হতো, কিন্তু এই টনিক দিলে এটা আমি 1 কেজি করতে পারবো। দর্শক এটা কিন্তু দাদা যেহেতু বলেছে আমি আপনাদেরকে দেখাবো যে দাদা এর কতদিন পরে এই এইটার ফলটা আসবে বা আমরা কতদিন পরে, এটা ধরুন আপনার এই 45 দিন পরে এসে দেখবেন যে ফলটা যেটা নষ্ট হওয়া ফল সেটা আমরা আপনাকে দেখাবো যে কত বড় এখানটায় করতে পেরেছি। আর এই সেপ্টেম্বরের দিকে আসবেন দেখবেন যে গাছের কীরকম সাইজের ফল, কত ফল ধরেছে। অবশ্যই দর্শক আপনারা অপেকা করবেন, আমরা দাদাকে আর একবার যেহেতু আমরা আসবো এবং এই মোটামুটি এই যে 10 বিঘে এরিয়া নিয়ে যে ড্রাগন চাষটা করা হচ্ছে তার এ টু জেড আপনাদের মাঝে মাঝে দেখানোর চেষ্টা করবো। দাদা তো এবার আর একটু বলবেন যে আপনারা বর্তমানে এই যে আমরা যে 2 মাস গ্যাপ দিলাম এর ভিতরে আপনারা কী কী প্রয়োগটা বেশি করেছেন এই
গাছগুলোতে? হ্যাঁ, এগুলো কিছু ঘাস হয়েছিল, এগুলো আমরা নিড়ানি দিয়েছি। আর এই মাঝখানে যে ঘাসগুলো, এটা আমরা জোহলে পরে এটা পাওয়ার টিলার দিয়ে চার্জ দিয়ে মেরে দিতে পারি। প্যারাকুইট যে ঘাস ওষুধ দিলে জন খরচটা কমবে, এটা করব। এখন আমাদের এক একটা ডালে দেখবেন 8টা, 10টা, 6টা, 5টা, 2টো করে ডাল ছিল, আমরা একটা রেখে সব কেটে দিচ্ছি। আর কিছু ওই মাটিতে গড়াগড়ি খাচ্ছে, ওটাকে আমরা একটা বেঁধে দেবো, সাপোর্ট দেবো। এরপরে দেখবেন যে কিছু লেদা পোকা লেগেছে, ওই যে লেদা পোকা, এর জন্যে আমরা তার ওষুধ দেবো। এই কাজটা এখন আমরা যন্ত্রের সাথে করবো। জৈব কেরু কোম্পানির ওটা দিয়েছি, আর ওই আমাদের ভার্মি কম্পোস্ট, কেঁচো সার, এ সমস্ত আছে, দেখবেন গোবর জড়ো করে আছে, ওই ওগুলো দিয়েছি। এবার জো পেলে পরে আমরা আরও কিছু দেবো আর কি। এটা সবসময় একটু মুরগি লিটার গোবর সার দিয়ে রাখবো, মালচিং মতো। একদিক দিয়ে মালচিংয়ের কাজ হলো, শেকড়গুলো একটু ঠান্ডা থাকলো, আর একদিক দিয়ে ওইটা সার হিসেবে কাজ হবে। হ্যাঁ, এটা খুব জরুরি, খুবই জরুরি ড্রাগনের জন্য। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আসলে আমরা আরেকটি জায়গায় আসলাম। এখানে আসলে পুরো 10 বিঘা এরিয়া জুড়ে আমি মোটামুটি চাচ্ছি আপনাদের প্রত্যেকটা জায়গায় ঘুরে দেখানোর জন্য। প্রায় একই সাথে কিন্তু রোপণ করা এর এই ডালগুলো, মানে আজকে কাটিং করলো দাদা? হ্যাঁ, আজকে কাটিং করলো। ইয়ে দেখবেন যে যেগুলো কাটিং হয়ে গেছে। আর একটা জিনিস বলি যে আজকে দেখেন 2 মাসের মধ্যে আমাদের গাছ, ওই কোনো কোনো গাছ 4 ফুট 3 ফুট হয়ে গেছে, ওই যে 3 ফুট হয়ে গেছে 2 মাসের মধ্যে। এর প্রধান কারণ হচ্ছে যে দেখবেন প্রত্যেকটা অ্যাডাল গাছ, অর্থাৎ একবার ফল হয়ে গেলেই সেই ডালটা থেকে যদি চারা করা যায় তাহলে 6 মাসের মধ্যে আমরা ফলন পেতে পারি। কিন্তু বেশিরভাগই লোকেরা, ওরা এতটা সচেতন হয়তো নয়, কিংবা সচেতনভাবে হতে পারে, ওরা বৃক্ষ ব্যবসায়ী। ওরা কি করে, এই যে আমরা যে ডালগুলো কেটে ফেলছি এটা কিন্তু দিলে চারা হবে, এই চারাটা যদি এইবার কোনো চাষিকে দিয়ে দেয় সুন্দর গাছ হবে, কিন্তু ফল হতে দেরি হবে। কারণ ও যতক্ষণ না অ্যাডাল্ট না হচ্ছে ততক্ষণ ফল দেবে না। এই হচ্ছে ঘটনা। যারাই ড্রাগন ফলের চাষ করবেন তারা খুব খুব সতর্ক থাকবেন যে আপনি কোত্থেকে চারাটা নিচ্ছেন, অর্থাৎ তার মাতৃগাছ আছে কিনা, বাগান আছে কিনা, নাকি শুধুই সে চারারই ব্যবসা করে, তাহলে ঠকবেন। অর্থাৎ আপনি সবসময় সতর্ক থাকবেন যে অ্যাডাল গাছের ডগা দিয়ে মেন ব্রাঞ্চ যেটা ডাইরেক্ট, আর বেশিরভাগই নার্সারি কী করে, ওরা ডাইরেক্ট একটা চারা বসালো, সেটা ভালো, কিন্তু ওরা ওইখান থেকে যে এই দেখুন এই যে কাটিংগুলো বেরিয়েছে, আমরা যে 9টা 10টা করে ফেলে দিচ্ছি, দেখবেন যে এক গাদা হয়ে গেছে, আমরা একটা চারা করছি না, আর ওরা এইটা চারা করে চাষিকে দিচ্ছে, তাহলে চাষি মার খাবে, ক্ষতিগ্রস্ত হবে। হ্যাঁ, এই আপনাদের বলবো এইটা বিষয়টা। দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় মাত্র 2 মাসের ব্যবধানে আপনারা অনেকে দেখুন, অনেকেই বলেন যে আসলে যে গাছে ফুলগুলো আসছে না। আপনারা দেখুন এখানে ছোটো করে জায়গায় কিন্তু ফলনগুলো আসছে, ফুল আসছে মাত্র 2 মাস বয়স। এটা আমি আপনারা জানেন, আমার যে পিছনে যে ভিডিও আছে আপনারা চাইলে দেখতেও পারেন যে 2 মাসেই মোটামুটি ফলন আসছে। আর এই সাইডের আপনার প্রচুর এরিয়া মিলিয়ে প্রত্যেকটা জায়গায় আসলে এই গাছগুলো দেখুন অনেকটা লম্বা, যেটা আমার দাদা এই মাত্র বললো যে ড্রাগন গাছ সম্পর্কে। তো আরেকটি আপনাদের বিশেষ করে আরেকটি কথা আপনাদের বলে রাখি, যারা আসলে এই যে ড্রাগন টনিক আসলে এটা কিন্তু পরীক্ষিত, এবং আমি দাদাকে বলেছি আপনারা যখন ড্রাগন টনিকটা এই ক্ষেতে ব্যবহার করবেন আমরা এসে অবশ্যই সেটি দেখানোর চেষ্টা করব। তো এই যে ড্রাগন টনিকটা আসলে যারা আসলে আগ্রহী, যারা ড্রাগন ফলে দিতে চান, তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেখা যে নাম্বারটি আছে তারা কল করে যোগাযোগ করতে পারবেন। ইনশাল্লাহ এই ড্রাগন টনিকটা আপনারা কিন্তু আপনার কুরিয়ার মাধ্যমে যেই কোনো জায়গায় কিন্তু আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, এই জন্য অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বার এবং ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, আপনার এই নাম্বারে কল করলেই ইনশাল্লাহ আপনার এই ড্রাগন টনিকটা আপনাদের হাতে পেয়ে যাবেন। যে এই দেখুন 2 মাসের মধ্যে দেখুন কত ফুট, এটা প্রায় 3 ফুটের উপরে হয়ে গেছে, ওই গাছগুলো দেখুন সব 3 ফুটের উপরে কিছু কিছু হয়ে গেছে। আর এখন ওই অ্যাডাল গাছ হওয়ার জন্যে দেখবেন যে প্রত্যেকটা গাছে এখন ফল আসতে শুরু করেছে। হ্যাঁ, এই যে এই একটা দেখুন, ওই যে ওই একটা ওই কুড়ি আসছে, এই একটা, তারপরে এ গাছে রয়েছে একটা, এরকম প্রায় প্রত্যেকটা গাছে মোটামুটি আমরা দেখতেছি কুড়ি আসছে। এই যে এই একটা কুড়ি আসছে দেখুন, এই একটা, এইগুলোই এটা মনে হয় তার কতদিন পরে পুরোপুরি দেখা, এটা দিন 10-এর মধ্যে ফুটে যাবে ফুলগুলো, দিন 10-ও লাগবে না, এটা আপনার মে মাসের 14-15 তারিখে সব পাবেন। এইগুলো প্রত্যেকটা গাছে দেখছেন, এগুলো সব আপনারা দেখতে পারছেন একদম ছোট গাছে, তারপর এখানেও কিন্তু কুড়ি আসছে। হ্যাঁ, প্রত্যেকটা গাছে মোটামুটি 2 মাসে কুড়ি, যেখানে আমরা বলেছিল যে দাদা 6 মাস, 6 মাসের আগেই কিন্তু এখানে কুড়িটা আসছে। 6 মাসে আমরা ফল আনাবো বলেছিলাম, যে আজকে দেখুন আজকে 2 মাসের মধ্যে এই কত কুড়ি, এখানে কত কুড়ি, এই যা হোক একটু দেখালাম যে আমরা 2 মাসের মধ্যেই আমরা এখানে অনেক কুড়ি আসে, এবং প্রত্যেকটা ফল আমরা টেকাবো।
এবং কোনো কোনো এই টনিকের জন্য এই ছোট ফলগুলো যেখানে নতুন বাগানে এরকম হয় এই 50 গ্রাম 100 গ্রাম হয় অনেকটা ঝরে যায়, সেইগুলো আমরা প্রায় এখানে 1 কেজি করে দেখাবো যে এটা নষ্ট, আমরাও দেখবো ইনশাল্লাহ সেই জিনিসটা। তো দাদা আমি এই টনিকটার বিষয়ে আরেকটু শেষবার আমি আপনাকে অনুরোধ করবো, এই টনিকটা কীভাবে স্প্রে করবি? হ্যাঁ গোলাপে তার গাইড পাবেন, খুব অত্যন্ত সজ্জন মানুষ, বিশিষ্ট মানুষ, তাদের কাছে আমরা নিয়ে আসি ওনার কাছে যেটা আমরা শুনেছি এবং লেখা আছে। ঠিক যেদিন থেকে ফুলটা ফুটলো সেই দিনে একটা মার্কার পেন দিয়ে ডেটটা লেখা যে আজকে ফুল ফুটেছে, ঠিক 18 দিনের মাথায় যদি ওই ফলটাকে যদি স্প্রে করে দেন ঠিক 18 দিনের মাথায় দিলে ভালো হয়, ওই 17-18 সে রেজাল্ট হবে, একটু কম বেশি ভালো রেজাল্ট পেতে গেলে 18 দিনটাই ভালো, 15-18। তো এইটা আপনি ওই ফলটাকে শুধু ভিজিয়ে দেবেন, ফলটাকে আর গাছে নয়। এইভাবে এই 500 গ্রাম একটা পাউজে অন্তত 4000 ফলকে ভেজানো যায়, 1 লিটারে 8000, 8500 ফল, হ্যাঁ হ্যাঁ ফল বড় হবে। এটা আপনারা যদি, এটা অর্গ্যানিক, এটা কেমিক্যাল নয়, এটা ক্ষতিকারক কিছু নয়, এটা 4-5টা ফুলের নির্যাস থেকে এটা তৈরি করা, এটা হার্মফুল নয়। যেমন ধরুন আমাদের ইনসুলিন নিতে হয়, যখন আমার শরীরে ইনসুলিন তৈরি হচ্ছে না তখন বাইরে থেকে ইনসুলিনে আমরা ভালো থাকি, সুস্থ থাকি, তা যে ফলগুলো ছোট হয় সেগুলো ইনসুলিন কম পায়, যার ফলে তারা বড় হতে পারে না। বাইরে থেকে ডন সাহেব এই ইনসুলিনটাই মানে স্প্রে করে দিচ্ছে, যার ফলটা বড় হচ্ছে, শরীরের পক্ষে কোনো হার্মফুল না, কোনো প্রবলেম নেই। প্রিয় দর্শক, আসলে দাদার কাছে অনেক কিছু জানার ছিল এবং আপনারা অনেকে কমেন্ট করবেন, তো আমি আজকে শুধু এই মতো রাখছি কারণ দাদা অনেকটা ব্যস্ত মানুষ, আসলে অনেক দিন পর আসছে এবং তাকে অনেক দূরে যেতে হবে, অনেকটা জায়গায় বাগান থেকে ঘুরতে হবে। তো এই কারণে মোটামুটি আজকে দাদাকে নিয়ে আর বেশি কিছু না, যেহেতু আমরা প্রথম দিন আলোচনা করেছিলাম ড্রাগন সম্পর্কে, চারা সম্পর্কে, কীভাবে পুঁতবেন, কীভাবে লাইন বাই লাইন কাজ করবেন, এ টু জেড আপনারা প্রথম যে ভিডিওটি আছে ওই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এ টু জেড বিষয় নিয়ে আলোচনা করা আছে। তারপরেও যদি আপনারা অনেকেই চান যে কোন কোন বিষয়গুলো জানতে চাচ্ছেন দাদার কাছ থেকে, অবশ্যই এখনই কমেন্ট করুন, আমরা চেষ্টা করব পরবর্তী মাসে যখন দাদা আসবে আবারও সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার। এবং আরেকটি বলে রাখি, আপনারা অবশ্যই এই যে ফুলগুলো দাদা দেখালো এবং প্রত্যেকটা গাছে কিন্তু ফুলগুলো আছে, যেটু এই টনিকটা ব্যবহার করা হবে এবং আমরাও দেখবো যে আসলে একটা ফলের সাইজটা কেমন হয়, কীভাবে হলো, প্রত্যেকটা জিনিস কিন্তু দেখানোর চেষ্টা করব। এবং আমি ভিডিও শেষ করার আগে আমি আবারও আপনাদেরকে একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যারা আসলে এই টনিকটা নিতে আগ্রহী এবং যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখা যে নাম্বারটি আছে আপনারা চাইলে কল করবেন, এবং পাশাপাশি ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্কেও কিন্তু আপনার নাম্বারগুলো দেওয়া আছে। তো এই ছিল মোটামুটি আজকের এই ড্রাগন সম্পর্কে আলোচনা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।